হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে টিন টিন ইন টিবেট, এটার ক্যারেক্টারস গুলো। তো এটা বেসিক্যালি আমাদের পার্ট টু ক্লাস, মানে সেকেন্ড ক্লাস। আমরা অলরেডি টিন টিন ইন টিবেট এর উপর একটা ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা কি করেছি, সেই ক্লাসে আমরা এই টিন টিন ইন টিবেট, এই যে গ্রাফিক নভেলটা রয়েছে, এটাকে নিয়ে আলোচনা করেছি এবং হার্জ সম্পর্কে জেনেছি। বেসিক্যালি আগের ক্লাসটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আজকের ক্লাসে আমরা কি করব, আজকে আমরা এই টিনটিন ইন টিবেট, এই যে রাইটিংটা রয়েছে, এই রাইটিং এর সমস্ত ক্যারেক্টারগুলোকে আলোচনা করব। তো চলো আজকের আমাদের ক্লাস টিনটিন ইন টিবেট বাই হার্জ, তার যে ক্যারেক্টারগুলো সেগুলো শুরু করা যাক। তো দেখো, আমরা ক্যারেক্টার শুরু করব এবং আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে জানব। তো ক্যারেক্টারগুলোকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মেজর ক্যারেক্টারস, আর একটা হচ্ছে মাইনর ক্যারেক্টারস। মেজর মানে বুঝতেই পারছো, যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টারস তারা হচ্ছে মেজর ক্যারেক্টারস, আর মাইনর মানে তারাও ইম্পর্টেন্ট বাট তারা মেজর ক্যারেক্টারের চেয়ে লেস ইম্পর্টেন্ট, মানে তারা বেসিক্যালি মেজর ক্যারেক্টারগুলোকে সাপোর্ট দিচ্ছে, তাই তারা তাদেরকে আমরা কি বলতে পারি, মাইনর ক্যারেক্টারস বলতে পারি বা সাপোর্টিং ক্যারেক্টারসও বলতে পারি। তো চলো আমরা ক্যারেক্টারগুলোকে দুটো ভাগে ভাগ করলাম, মেজর ক্যারেক্টারস এবং মাইনর ক্যারেক্টারস। এরপর আমরা কি করব, এরপর আমরা এক এক করে মেজর ক্যারেক্টারগুলোকে জানবো, তারপর আমরা মাইনর ক্যারেক্টারগুলোকে বা সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে জানবো। তো প্রথমেই আমাদের কাদের জানতে হবে, প্রথমেই জানতে হবে আমাদের মেজর ক্যারেক্টারগুলোকে। তো দেখো, মেজর ক্যারেক্টারগুলোর মধ্যে প্রথমেই আমাকে আমাদের মানে যাকে জানতে হবে সেটা থেকে টিনটিনকে। দেখো, যেহেতু আমাদের এই রাইটিংটার নাম টিনটিন ইন টিবেট, তাহলে টিনটিনকে তো জানতেই হবে, কারণ টিনটিনকে না জানলে আমাদের রাইটিংটাই কমপ্লিট হবে না। তাহলে টিনটিনকে, হুই ইজ টিনটিন? তাহলে বেসিক্যালি টিনটিন হচ্ছে আমাদের এই যে হার্জের লেখা টোটাল যে সিরিজ, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন। দেখো, অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন এটা হচ্ছে টোটাল সিরিজের নাম। তার মধ্যে একটা গল্প হচ্ছে বা একটা স্টোরি হচ্ছে টিনটিন ইন টিবেট। তাহলে এই টোটাল সিরিজের প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্র বা মেইন ক্যারেক্টার কে গো, তার নাম হচ্ছে টিনটিন। এই টিনটিন বেসিক্যালি কি, মানে প্রফেশনালি সে কি, সে হচ্ছে একজন রিপোর্টার, একজন রিপোর্টার, একজন অ্যাডভেঞ্চারার এবং একজন ট্রাভেলার। কে গো, আমাদের টিনটিন। তা টিনটিনকে আমরা দেখবো কি, যে একজন রিপোর্টার হিসাবে, একজন অ্যাডভেঞ্চারার হিসাবে এবং একজন ট্রাভেলার হিসাবে দেখবো। বেসিক্যালি তার যে আইডেন্টিটি, মানে তার যে ন্যাশনাল আইডেন্টিটি, সেটাও আমরা জানতে পারবো। তার ন্যাশনাল আইডেন্টিটি কি, তাকে আমরা দেখছি যে তিনি একজন বেলজিয়ান, মানে তিনি বেলজিয়ামের লোক এবং তিনি থাকেন কোথায়, ব্রাসেলস নামে একটা জায়গাতে থাকেন। এছাড়াও আমরা এটাও জানতে পারবো যে তিনি ব্রাসেলস ছাড়াও তিনি নিউ ইয়র্কেও থাকেন এবং তিনি একজন আমেরিকান। দেখো, এটা আমাদের কাছে ক্লিয়ার নয় যে টিনটিন কোথাকার লোক, বেলজিয়ামের লোক না আমেরিকান লোক। তাহলে বেসিক্যালি আমরা তাকে বেলজিয়ানও বলতে পারি, আবার তাকে আমরা কি বলতে পারি, আমেরিকানও বলতে পারি, যেহেতু তাকে আমরা বোথ বেলজিয়াম, মানে বেলজিয়ামের ব্রাসেলস এবং এছাড়াও যে আমাদের নিউ ইয়র্ক রয়েছে আমেরিকার, দুটো জায়গাতেই তাকে আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা তাই কি বলতে পারি, আমরা তাকে বোথ একজন বেলজিয়ান এবং একজন আমেরিকান বলতে পারি। তাহলে দেখো, আমাদের প্রথম ক্যারেক্টার, তার নাম হচ্ছে টিনটিন। তা টিনটিন হচ্ছে আমাদের এই যে টিনটিন ইন টিবেট, তার হচ্ছে প্রোটাগনিস্ট, মানে মুখ্য চরিত্র। সে বেসিক্যালি একজন রিপোর্টার এবং অ্যাডভেঞ্চারার এবং ট্রাভেলার, এবং সে বোথ একজন বেলজিয়ান এবং একজন আমেরিকান। তাহলে দেখো, টিনটিনকে আমরা জানলাম, কারণ মুখ্য চরিত্র টিনটিন। এবার টিনটিনের ওপর বেস করে বাকি ক্যারেক্টারগুলোকে জানতে হবে। আবার আমরা এটাও বলতে পারি, এই যে টিনটিন, টিনটিন হচ্ছে আমাদের রাইটারের মাউথপিস, মানে রাইটার টিনটিনের মাধ্যমে, আমাদের হার্জ টিনটিনের মাধ্যমে তার যে বক্তব্যগুলোকে কি করছেন, আমাদের কাছে প্রেজেন্ট করছেন। তাহলে টিনটিন হচ্ছে আমাদের রাইটার, মানে আমাদের হার্জের মাউথপিস, এটা আমরা বলতে পারি। তাহলে মেজর ক্যারেক্টারদের মধ্যে প্রথম ক্যারেক্টার টিনটিনকে আমরা পেয়ে গেলাম। আমরা এরপর সেকেন্ড ক্যারেক্টার দেখব। তো সেকেন্ড ক্যারেক্টার আমরা কাকে পাচ্ছি, সেকেন্ড ক্যারেক্টারে পাচ্ছি আমরা ক্যাপ্টেন হ্যাডক, যার পুরো নাম কি, তার পুরো নাম হচ্ছে ক্যাপ্টেন আর্চিবাল্ড হ্যাডক। তাহলে ক্যাপ্টেন হ্যাডক কি, দেখো ক্যাপ্টেন হ্যাডক হচ্ছে একজন ক্লোজেস্ট ফ্রেন্ড অফ টিনটিন, মানে টিনটিনের খুব কাছের বন্ধু। এছাড়া তিনি একজন রিটায়ার মার্চেন্ট সেলর, মানে তিনি সেলর, তিনি একজন নাবিক ছিলেন বাট তিনি এখন রিটায়ার হয়ে গেছেন। তা দেখো, এটাও একটা মেজর ক্যারেক্টার, টিনটিনের খুব কাছের বন্ধু, তার নাম হচ্ছে কি গো, ক্যাপ্টেন আর্চিবাল্ড হ্যাডক। সে একজন রিটায়ার মার্চেন্ট সেলর, মানে একজন তিনি রিটায়ার নাবিক। এই যে ক্যাপ্টেন হ্যাডক, এই ক্যারেক্টারটা কিন্তু ফানি ক্যারেক্টার, মানে আমাদের পুরো যে গল্পে যেটা মজাদার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে সেটাকে আমাদের এই ক্যাপ্টেন আর্চিবাল্ড হ্যাডক বা ক্যাপ্টেন হ্যাডকও বলা হয়ে থাকে। এই ক্যাপ্টেন হ্যাডক বেসিক্যালি হুইস্কি পছন্দ করে,
এবং মিনারেল ওয়াটার যেটা আছে মিনারেল ওয়াটারকে কি করেছে হেট করে ঘৃণা করে। তো হুইস্কি কিন্তু একটা তার স্পেশাল ব্র্যান্ড আছে, সে কোন ব্র্যান্ডের হুইস্কি খেতে পছন্দ করে, সে যে ব্র্যান্ডের হুইস্কি ড্রিঙ্ক করতে পছন্দ করে তার নাম হচ্ছে লোজ লমন হুইস্কি। কি নাম? লোজ লমন হুইস্কি বলে একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটাকে পছন্দ করে কে আমাদের ক্যাপ্টেন হ্যাডক। এছাড়াও ক্যাপ্টেন হ্যাডক রামও পছন্দ করে, মানে বেসিক্যালি ক্যাপ্টেন হ্যাডক একজন লিকার, মানে লিকার পছন্দ করে, সে স্পিরিট পছন্দ করে, সে কিন্তু ওয়াটারের চেয়ে লিকার মানে মদ জাতীয় মানে যে পানীয় সেগুলোকে বেশি পছন্দ করে। তার বেস্ট ব্র্যান্ড হচ্ছে কি আমাদের লোজ, মানে লোজ লমন যে হুইস্কি সেটা হচ্ছে তার বেস্ট ব্র্যান্ড। এছাড়াও সে রামও পছন্দ করে। তাহলে এই যে ক্যাপ্টেন হ্যাডক এই ক্যারেক্টারটা আমাদের হার্জ কখন ইন্ট্রোডিউস করছে, তো এই ক্যারেক্টারটাকে আমরা প্রথম দেখতে পাবো এই অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন এই যে টোটাল সিরিজটা, তার মধ্যে একটা গল্প, তার নাম হচ্ছে দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ। যেমন টিনটিন ইন টিবেট একটা গল্প, ঠিক সেরকমই দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ এটাও একটা গল্প। এই দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ এখানে আমরা প্রথম দেখতে পাবো কাকে, এই ক্যাপ্টেন হ্যাডক ক্যারেক্টারটাকে। তারপর থেকে ম্যাক্সিমাম যে প্রত্যেকটা গল্পে, মানে যতগুলো সিরিজ আছে অ্যাডভেঞ্চার্স এর যতগুলো সিরিজ আছে সব সিরিজে কিন্তু আমরা ক্যাপ্টেন হ্যাডককে পেয়ে থাকি। তাহলে এই যে ক্যাপ্টেন হ্যাডক এই নামটা আমাদের হার্জ কোথায় পেলে? তো দেখি বেসিক্যালি ক্যাপ্টেন হ্যাডক যে নামটা, এই নামটা মানে হার্জ ইন্সপায়ার হলেন একটা সিনেমা থেকে। সেই সিনেমাটা কেমন সিনেমা? দ্য ফ্র্যাঙ্কো জার্মান সিনেমা, মানে ফ্রান্স এবং জার্মানের মিলিত সিনেমা। সেই সিনেমার নাম হচ্ছে হান্স সাওয়ার্ড অ্যান্ড ম্যাক্স ভক্রোভেরি। এই যে হান্স সাওয়ার্ড অ্যান্ড ম্যাক্স ভক্রোভেরি, এই যে মানে সিনেমাটা, এই সিনেমায় একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যাপ্টেন ক্র্যাডক। এই ক্যাপ্টেন ক্র্যাডক এই ক্যারেক্টারের ওপর বেস করে বা এই ক্যারেক্টারের ওপর ইন্সপায়ার হয়ে আমাদের হার্জ কিন্তু তার যে ক্যারেক্টার ক্যাপ্টেন হ্যাডক সেটা তৈরি করেছে। এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেনে আসে যে ক্যাপ্টেন হ্যাডকের যে ক্যারেক্টার সেটা কোত্থেকে ইন্সপায়ার হয়ে হার্জ ক্রিয়েট করেছে। তো তোমরা কি আনসার লিখবে? তোমরা লিখবে যে একটা ফ্রাঙ্কো জার্মান ফিল্ম যার নাম হচ্ছে হান্স সাওয়ার্ড অ্যান্ড ম্যাক্স ভক্রোভেরি, এখান থেকে ইন্সপায়ার হয়ে এখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে ক্যাপ্টেন ক্র্যাডক। এই ক্যাপ্টেন ক্র্যাডকের ক্যারেক্টারের উপর ইন্সপায়ার হয়ে আমাদের হার্জ তার ক্যারেক্টার কি তৈরি করছেন? ক্যাপ্টেন হ্যাডককে তৈরি করছেন। এছাড়া এটাও কোয়েশ্চেন আসতে পারে যে ক্যাপ্টেন হ্যাডককে আমরা প্রথম কোন গল্পে দেখতে পাই, তখন আমরা কি বলবো যে অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন সিরিজের দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ গল্পে আমরা প্রথম কাকে দেখতে পাই? প্রথম আমরা ক্যাপ্টেন হ্যাডককে দেখতে পাই। সে হচ্ছে টিনটিনের একজন ক্লোজ ফ্রেন্ড এবং সে বেসিক্যালি একজন রিটায়ার্ড কি বলবো নাবিক, এবং সে লোজ লমন যে হুইস্কি সেই হুইস্কিটা পছন্দ করে এবং মিনারেল ওয়াটার কিন্তু টোটালি হেট করে, মানে ঘৃণা করে, অপছন্দ করে। তাহলে ক্যাপ্টেন হ্যাডক একটা ফানি ক্যারেক্টার আমরা বুঝতেই পারছি, আমরা তাকে পেয়ে গেলাম। আমরা এরপর থার্ড ক্যারেক্টারে চলে যাই। তো থার্ড ক্যারেক্টার আমরা কাকে পাচ্ছি? থার্ড ক্যারেক্টার পাচ্ছি আমরা চ্যাং চং চেন। এই চ্যাং হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে আমাদের এই টিনটিন ইন টিবেট এই যে টোটাল মানে যে গল্পটা বা এই যে গ্রাফিক নভেলটা, এখানে কিন্তু টোটালি এই যে চ্যাং, এই চ্যাং এর উপর নির্ভর করে পুরো গল্পটা সেট হয়েছে। তাহলে এই চ্যাং এর ফ্রেঞ্চ নেম কি? দেখো আমরা আগেই জেনেছি যে হার্জ এই টিনটিন টোটাল সিরিজটা কিন্তু ফ্রেঞ্চে লিখেছিলেন, পরবর্তী ক্ষেত্রে ইংরেজিতে কি হয় ট্রান্সলেট হয়। তাহলে এই যে চ্যাং চং চেন এর ফ্রেঞ্চ নেম কি? এর ফ্রেঞ্চ নেম হচ্ছে চ্যাং চং জেন। তাহলে চ্যাং চং জেন হচ্ছে এর ফ্রেঞ্চ নেম। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন ইংরেজিতে মানে এটাকে যখন ট্রান্সলেট করা হয় তখন নাম দেওয়া হয় কি চ্যাং চং চেন। তাহলে এই চ্যাং চং চেন এই চ্যাংটাকে, এই চ্যাং বেসিক্যালি একজন চাইনিজ ফ্রেন্ড অফ টিনটিন, সে হচ্ছে কি টিনটিনের আমাদের চাইনিজ ফ্রেন্ড। এই চ্যাং এর সাথে টিনটিনের কখন প্রথম পরিচয় হচ্ছে? দেখো টিনটিন তার একটা গল্পে, মানে তার যে অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন এই যে সিরিজে, একটা সিরিজে টিনটিন একজনের সার্চে বেরোচ্ছে, একজনকে খুঁজতে বেরোচ্ছে। কাকে? একজন প্রফেসর, তার নাম হচ্ছে ফাংইয়ান। ঠিক আছে, তো এই ফাংইয়ান এর তোমরা নাম শুনেছ, ফাংইয়ান বা ফাইয়ান। এই ফাইয়ান এর সার্চে বেরোচ্ছে কে? টিনটিন। তো এই ফাইয়ান এর সার্চে বেরিয়ে টিনটিনের সাথে পরিচয় হচ্ছে কার? চ্যাং এর। তারপর থেকে চ্যাং এবং টিনটিন খুব ভালো একটা বন্ডিং হয়ে যাচ্ছে এবং ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে। এবং এই যে এই টিনটিন ইন টিবেট এই যে সিরিজে, এই সিরিজে কিন্তু চ্যাং হচ্ছে একটা মুখ্য চরিত্র, কারণ চ্যাং হারিয়ে যাবে,
একটা প্লেন ক্র্যাশ হবে। সেই প্লেন ক্র্যাশে চ্যাং হারিয়ে যাওয়ার পর টিনটিন কিন্তু সেই চ্যাংকে খুঁজতেই বেরোবে। এটাকে নিয়েই কিন্তু আমাদের স্টোরি, যে টিনটিন কিভাবে চ্যাংকে খুঁজতে বেরোচ্ছে এবং চ্যাংকে কিভাবে খুঁজে পাচ্ছে এবং রেস্কিউ করছে আফটার দ্য প্লেন ক্র্যাশ। এটাই কিন্তু আমাদের মেন স্টোরি। তাহলে এই চ্যাং হচ্ছে আমাদের এই নভেলের, এই যে গ্রাফিক নভেল টিনটিন ইন টিবেট, এখানকার একটা মুখ্য চরিত্র। এই যে চ্যাং এর ক্যারেক্টারটা, এই চ্যাং এর ক্যারেক্টারটাও কিন্তু একটা রিয়েল ক্যারেক্টারের উপর বেস করে করা হয়েছে। এটা কোন রিয়েল ক্যারেক্টার? দেখো, বেসিক্যালি আমাদের এই যে হার্জ, এই হার্জের একটা ফ্রেন্ড ছিল, রিয়েল লাইফ ফ্রেন্ড ছিল, মানে তার বন্ধু ছিল, একটা সত্যিকারের জীবনের বন্ধু। তো সেই বন্ধুর নাম ছিল কি? সেই বন্ধুর নাম ছিল চ্যাং চং জেন। চ্যাং চং জেন নামে একটা বন্ধু ছিল কার? আমাদের হার্জের। তো সেই বন্ধুর অনুকরণেই কিন্তু এই চ্যাং এর ক্যারেক্টারটা তৈরি হয়েছে। কোথায়? আমাদের এই টিনটিন ইনটিবেটে। এর আগেও কিন্তু চ্যাংকে আমরা পেয়েছি, ওই যে ফা ইয়াংকে যখন খুঁজতে যাচ্ছে কে গো আমাদের টিনটিন, তখন চ্যাং এর সাথে পরিচয় হচ্ছে কার? টিনটিনের। তা দেখো, বুঝতেই পারছো এই চ্যাং এর ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কারণ আজকের আমাদের যে পাঠ্য যেটা আমরা পড়বো টিনটিন ইনটিবেট, সেখানে কিন্তু মেন স্টোরি লাইন চ্যাংকে খুঁজতে যাওয়া। প্লেন ক্র্যাশের পর চ্যাং হারিয়ে যাবে হিমালয়ের একটা জায়গাতে, তারপর টিনটিন তাকে খুঁজতে যাবে, তার বন্ধুকে খুঁজে উদ্ধার করতে যাবে, কোত্থেকে? ওই প্লেন ক্র্যাশের, ওই যে হিমালয়ের প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেখান থেকে। তা দেখো, তিনটে ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম, আমরা এরপর নেক্সট ক্যারেক্টারে চলে যাব। তো নেক্সট ক্যারেক্টার আমরা কাকে পাচ্ছি? নেক্সট ক্যারেক্টার আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে স্নোই। তাহলে স্নোইর ফ্রেঞ্চ নেম কি? মিলো। স্নোইর ফ্রেঞ্চ নেম কি? মিলো হচ্ছে আমাদের স্নোইর ফ্রেঞ্চ নেম। তাহলে স্নোইটা কে বেসিক্যালি? এই স্নোই হচ্ছে বেসিক্যালি টিনটিনের কুকুর। স্নোই কোন ব্রিডের কুকুর? ওয়্যার ফক্স টেরিয়ার ডগ। স্নোই হচ্ছে কোন ব্রিড? ওয়্যার ফক্স টেরিয়ার ডগ। দেখো, কুকুরের অনেক ব্রিড থাকে, বুলডগ, ডোভারম্যান, স্প্যানিয়েল, এই যে বিভিন্ন ব্রিড, ঠিক সেরকমই একটা ব্রিড হচ্ছে ওয়্যার ফক্স টেরিয়ার ডগ। এটা হচ্ছে একটা ব্রিড। তো এই ব্রিডের একটা কুকুর কে গো? স্নোই, যার ফ্রেঞ্চ নেম হচ্ছে মিলো। সে হচ্ছে টিনটিনের খুব ভালো, খুব কাছের, খুব ক্লোজ একটা, মানে ক্লোজ বন্ধু বলতে পারি। স্নোইকে কিন্তু আমাদের একবারও মনে হবে না যে স্নোই একটা অ্যানিমাল ক্যারেক্টার। আমরা যখন টিনটিন ইন টিবেট পড়বো, আমরা দেখবো স্নোই টোটালি একটা হিউম্যান ক্যারেক্টারের মতো রিপ্রেজেন্ট করছে। এবং স্নোইও কিন্তু আমাদের এই টিনটিনের যে অ্যাডভেঞ্চার সিরিজ, এখানে কিন্তু প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা সিরিজে কিন্তু আমরা স্নোইকে দেখতে পাই। তাহলে স্নোই কিন্তু একটা প্রোটাগনিস্ট, মানে ওয়ান অফ দ্য প্রোটাগনিস্টস। তাহলে টিনটিন তো একটা প্রোটাগনিস্ট রয়েছে, তার সাথে কে গো? আমাদের স্নোইও কিন্তু একটা মুখ্য চরিত্র। এবার দেখো, এই স্নোইও কিন্তু খুব একটা ফানি ক্যারেক্টার। ক্যাপ্টেন হ্যাডকের মতো স্নোইও কিন্তু পছন্দ করে, কি পছন্দ করে? ওই যে লোচ লেমন ব্র্যান্ডের যে হুইস্কি, সেটা কিন্তু স্নোইও পছন্দ করে। তাহলে বুঝতেই পারছো স্নোইকে দেখে স্নোই একটা বেসিক্যালি হিউম্যান ক্যারেক্টারের মতোই কিন্তু বিহেভ করছে। নেক্সট আরেকটা কি পাচ্ছি আমরা? আরেকটা জানতে পাচ্ছি যে এই যে স্নোই ক্যারেক্টারটা, এটা হার্জ কোত্থেকে পেলেন? দেখো, স্নোই ক্যারেক্টারটা হার্জ বেসিক্যালি তার প্রথম যে গার্লফ্রেন্ড, মানে প্রথম যে প্রেমিকা, তার ওপর নাম করে রেখেছে। স্নোই ক্যারেক্টারটা কি? হার্জের প্রথম প্রেমিকার নামের ওপর রাখা হয়েছে। হার্জের প্রথম প্রেমিকার নাম ছিল ম্যারি লুই। এই ম্যারি লুইকে হার্জ ম্যালো বলে ডাকত। কি বলে ডাকত? ম্যালো বলে ডাকত। সেখান থেকে মিলো নামটা দিয়েছে কে? আমাদের হার্জ। তা দেখো, এই যে স্নোই ক্যারেক্টারটা, যার ফ্রেঞ্চ নেম হচ্ছে মিলো, এর উৎসটা আমরা পেয়ে গেলাম। এর উৎস কি পেলাম? যে হার্জের প্রথম গার্লফ্রেন্ড বা প্রথম প্রেমিকা, যার নাম ছিল ম্যারি লুই, যাকে হার্জ ভালোবেসে ম্যালো বলে ডাকত, এই ম্যালো থেকে কিন্তু তিনি এই মিলো ক্যারেক্টারটাকে, মানে স্নোইকে কিন্তু তুলে ধরেছেন। এখানে হার্জ হচ্ছে, হার্জ তার নিজের ক্যারেক্টারটাকে তুলে ধরেছেন কার মাধ্যমে? টিনটিনের মাধ্যমে। এবং তার প্রথম গার্লফ্রেন্ড, প্রথম প্রেমিকা, তাকে তুলে ধরছেন, মানে টিনটিনের যে বন্ধু স্নোই, একটা কুকুর, ঠিক আছে, তো সবসময় টিনটিনের সাথে থাকে, তার মাধ্যমে। তাহলে আমরা স্নোই সম্পর্কে এই পয়েন্টটা জানতে পারলাম। আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমরা কাকে দেখতে পাচ্ছি? দা ইয়েতি। দেখো, ইয়েতি, ইয়েতি মানে বন মানুষ বেসিক্যালি। ইয়েতি মানে এপ লাইক একটা ক্রিয়েচার, একটা বন মানুষ। এই ইয়েতিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের এই টিনটিন ইন টিবেটে। দেখো, ইয়েতিকে আমরা কোথায় দেখতে পাই? বেসিক্যালি ওই যে হিমালয়ান যে রিজিয়ন্স রয়েছে, নেপাল এবং তিবেত, এখানে যে হিমালয়ের যে অংশ রয়েছে, সেখানে এই ইয়েতি ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো। ইয়েতি কেমন? ইয়েতি একটা এপ লাইক ক্যারেক্টার, মানে এপের মতো, বন মানুষ টাইপের দেখতে, ঠিক আছে।
এবং এই যে ইয়েতি এই ক্যারেক্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ চ্যাং যখন চ্যাংয়ের যখন প্লেন ক্র্যাশ হয়ে যাবে, ওই প্লেন ক্র্যাশে চ্যাং কিন্তু সার্ভাইভ করে যাবে। সার্ভাইভ করার পর চ্যাং যখন ওই বরফের মধ্যে পড়ে থাকবে, চ্যাংকে কিন্তু সেই বরফ থেকে রেস্কিউ করে নিয়ে যাবে কে গো? এই বন মানুষকে, এই ইয়েতি যে হাফ মানে এপের মতো দেখতে এবং খানিকটা হিউম্যান বিং এর মতো দেখতে, এই বন মানুষ কিন্তু কি করবে, রেস্কিউ করে নিয়ে যাবে কাকে? চ্যাংকে ওই বরফ থেকে রেস্কিউ করে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে রাখবে এবং তাকে ঠান্ডা থেকে বাঁচাবে এবং চ্যাংকে তার প্রাণ ফিরিয়ে দেবে। তাহলে ইয়েতি কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা যখন পড়বো টিনটিন টিবেট তখন কিন্তু আমরা ইয়েতিকে দেখতে পাবো। তা দেখো পাঁচ নম্বর ক্যারেক্টার আমরা ইয়েতিকে পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট ক্যারেক্টারে চলে যাই। নেক্সট ক্যারেক্টারকে পাচ্ছি আমরা দ্য গ্র্যান্ড অ্যাবট। এই গ্র্যান্ড অ্যাবটটা কে? দেখো বেসিক্যালি এই গ্র্যান্ড অ্যাবট ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো ওই টিবেতে। যখন হার মানে টিনটিন টিবেতে পৌঁছে যাবে তখন আমরা গ্র্যান্ড অ্যাবটকে দেখতে পাবো। এই গ্র্যান্ড অ্যাবট বেসিক্যালি একজন হেড মানে প্রধান। কিসের প্রধান? একজন প্রধান মঙ্ক মানে বুদ্ধিস্ট যে মঙ্ক, সেই প্রধান যে টিবেতান বুদ্ধিস্ট মঙ্ক তার মধ্যে হচ্ছেন প্রধান হচ্ছে কি আমাদের গ্র্যান্ড অ্যাবট। তাহলে সেই গ্র্যান্ড অ্যাবট কোথাকার প্রধান? তাহলে আমরা একটা ওখানে একটা মনাস্ট্রি দেখতে পাবো। মনাস্ট্রি মানে বুঝতেই পারছো বুদ্ধিস্ট মঙ্করা যেখানে থাকে, যে আশ্রমে থাকে তাকে মনাস্ট্রি বলা হয়। তাহলে মনাস্ট্রি অফ খোর বিয়াং, এই মনাস্ট্রি অফ খোর বিয়াং বলে একটা জায়গা আছে, সেখানকার প্রধান যে আমাদের মঙ্ক বা প্রধান যে পুরোহিত তার নাম হচ্ছে কি গো, দ্য গ্র্যান্ড অ্যাবট। এই যে গ্র্যান্ড অ্যাবটের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের সাথে আমাদের একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের মিল আছে। সেই রিয়েল লাইফ ক্যারেক্টারটা কে? দেখো তিবেতের একজন দলাই লামা, আমরা লামা নিয়ে আগের দিন আলোচনা করেছি, লামা হচ্ছে একটা মানে সম্মান যেখানে বুদ্ধিস্ট মঙ্কদের দেওয়া হয়। তো তিবেতের একজন দলাই লামা যার নাম হচ্ছে থুপতেন গাস্তো, এই থুপতেন গাস্তো বেসিক্যালি 1879 থেকে 1933 অবধি একজন লামা ছিলেন কোথায়, তিবেতে। এই ক্যারেক্টারের সাথে অনেকটা কিন্তু মিল খাবে কার্গো, এই গ্র্যান্ড অ্যাবট ক্যারেক্টারে। তাহলে গ্র্যান্ড অ্যাবট ক্যারেক্টারটা কিন্তু দলাই লামার উপর বেস করে। তাহলে এখানে একটা দলাই লামা যে ইস্যু যেটা আমি আগের দিন বলেছিলাম, ওই দলাই লামা ইস্যুটাও কিন্তু এখানে চলে আসছে। তা দেখো দলাই লামার উপর বেস করে কিন্তু গ্র্যান্ড অ্যাবটের ক্যারেক্টারটা কিন্তু নির্মিত হয়েছে। এছাড়াও এই যে গ্র্যান্ড অ্যাবট, এই গ্র্যান্ড অ্যাবট আমাদের টিনটিনকে পিওর হার্ট বলে ডাকবে। আমরা যখন পড়বো টিনটিন টিবেট তখন দেখবো আমরা গ্র্যান্ড অ্যাবট টিনটিনকে কি বলবে, পিওর হার্ট বলবে। আর ক্যাপ্টেন হ্যাডককে কি বলবে, ফিউরিয়াস থান্ডার বলে ডাকবে। দেখো এই গ্র্যান্ড অ্যাবটও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সে হচ্ছে মেইন বা হেড বুদ্ধিস্ট মঙ্ক, ওই যে মনাস্ট্রি অফ খোর বিয়াং আছে সেখানকার মেইন বুদ্ধিস্ট মঙ্ক। এবং তার ক্যারেক্টারটা যে দলাই লামা যার নাম হচ্ছে থুপতেন গাস্তো, যে 1879 থেকে 1933 অবধি একজন লামা ছিলেন, সেই দলাই লামার উপর বেস করে কিন্তু গ্র্যান্ড অ্যাবটের ক্যারেক্টার তৈরি হয়েছে। এবং গ্র্যান্ড অ্যাবট টিনটিনকে কি বলে ডাকবে, পিওর হার্ট বলে ডাকবে, এবং ক্যাপ্টেন হ্যাডককে ফিউরিয়াস থান্ডার বলে ডাকবে। এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে। সেই কারণে আমরা যাতে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারি, সেই কারণে আমি পয়েন্ট ওয়াইজ এত ডিটেলসে তোমাদের ক্লাসটা কি করছি, সলভ করে দিচ্ছি। তো চলো আমরা নেক্সট ক্যারেক্টার দেখি। নেক্সট আমরা যে ক্যারেক্টার দেখবো তার নাম হচ্ছে ব্লেজেড লাইটনিং। এই ব্লেজেড লাইটনিং কে? এই ব্লেজেড লাইটনিং এও একজন বুদ্ধিস্ট মঙ্ক। তাহলে এও একজন বুদ্ধিস্ট মঙ্ক কোথাকার? ওই যে মনাস্ট্রি অফ খোর বিয়াং যেখানে আমাদের টিন টিনরা যাবে, কার খোঁজে যাবে, চ্যাংয়ের খোঁজে যাবে। ওই যে মনাস্ট্রি অফ খোর বিয়াং সেখানকার একজন মানে বুদ্ধিস্ট মঙ্ক হচ্ছে কে, এই ব্লেজেড লাইট। এই ব্লেজেড লাইটনিং এর মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমরা কি বলতে পারি, সাইকিক অ্যান্ড ইলেভেশন পাওয়ার। মানে ব্লেজেড লাইটনিং অনেক ভিশন দেখতে পায়, মানে সে দেখতে পায় যে ভবিষ্যতে কি হতে চলেছে বা আগাম যে আগামী যে ফিউচার বা আগাম সময়ে কি হতে চলেছে সেই জিনিসটা এসে কিন্তু অনুভব করতে পারে। তার মধ্যে এরকম একটা শক্তি আছে, এটা আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা দেখতে পাবো যে এই ব্লেজেড লাইটনিং আমাদের টিনটিনকে কি বলে সম্বোধন করছে, গ্রেট হার্ট বলে সম্বোধন করছে। কেন গ্রেট হার্ট বলে সম্বোধন করছে? কারণ দেখো টিনটিন তার একটা চাইনিজ ফ্রেন্ডের জন্য সে কিন্তু ফ্রান্স থেকে চলে আসছে, সে ফ্রান্সে হলিডে স্পেন্ড করতে গেছিল আল্প মাউন্টেনে, সেখান থেকে কিন্তু চলে আসছে। একটা স্বপ্ন দেখেছিল যে তার বন্ধু প্লেন ক্র্যাশে পড়ে গেছে, তারপর পেপারে খবরটা পায় যে তার বন্ধু প্লেন ক্র্যাশে হারিয়ে গেছে, তো সেই চ্যাংয়ের খোঁজে কিন্তু চলে আসছে। দ্যাটস ওয়াই কিন্তু গ্রেট হার্ট বলছে, কে বলছে, ব্লেজেড লাইটনিং। তাকে বলছে আমাদের টিনটিনকে। তাহলে ব্লেজেড লাইটনিং সে হচ্ছে ওই খোর বিয়াং এর যে মনাস্ট্রি সেখানকার একজন বুদ্ধিস্ট
মন, তার মধ্যে একটা পাওয়ার রয়েছে, সাইকিক এবং ইলেভেশন পাওয়ার রয়েছে, সে ভবিষ্যৎ দর্শন করতে পারে। তাহলে সাত নম্বর ক্যারেক্টার পেয়ে গেলাম। আমরা আট নম্বর ক্যারেক্টার দেখতে পাচ্ছি, আমরা আট নম্বর ক্যারেক্টার পাচ্ছি থার্কেকে। কি নাম? থার্কে। এই থার্কে কে? এই থার্কে হচ্ছে বেসিক্যালি একজন শেরপা গাইড। মানে শেরপা মানে বুঝতেই পারছো, যারা পাহাড়ে উঠতে পারে ভালো, পাহাড়ে উঠতে যারা পটু তাদেরকে কি বলা হয় গো? শেরপা বলা হয়। তাহলে এই শেরপা আমাদের থার্কে, এই থার্কে হেল্প করবে। কাকে হেল্প করবে? টিনটিনকে। কিসে হেল্প করবে? টিনটিন যখন চ্যাংকে খুঁজতে হিমালয়ে যাবে, তো সেই হিমালয়ের পর্বতে পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কে? থার্কে। এই থার্কের ক্যারেক্টারটাও কিন্তু রিয়েল লাইফ ক্যারেক্টারের উপর বেস করে আমাদের হার্জ করেছেন। সেই রিয়েল লাইফ ক্যারেক্টারের রিয়েল লাইফ লোকটার নাম কি? রিয়েল লাইফ লোকটা হচ্ছে একজন নেপালি শেরপা, যার নাম হচ্ছে অ্যাং থার্কে। এই অ্যাং থার্কের উপর বেস করে এই থার্কের ক্যারেক্টারটা তৈরি করেছেন কে? আমাদের হার্জ। তাহলে দেখো বেসিক্যালি এই আটটা ক্যারেক্টার হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, মানে প্রধান ক্যারেক্টার। এরপর আমরা কি জানবো? এরপর আমরা মানে মেজর ক্যারেক্টার গুলো জানলাম, এরপর আমরা মাইনর ক্যারেক্টার গুলোকে জানবো, মানে যারা সাপোর্টিং ক্যারেক্টার তাদেরকে আমরা এরপর জানবো। তো দেখো সাপোর্টিং ক্যারেক্টার বা মাইনর ক্যারেক্টার গুলোকে জানি। তো মাইনর ক্যারেক্টার বা সাপোর্টিং ক্যারেক্টার মধ্যে প্রথমেই কাকে পাচ্ছি আমরা? প্রথমেই পাচ্ছি আমরা প্রফেসর ক্যালকুলাস। তাহলে কি পাচ্ছি? প্রফেসর ক্যালকুলাস। এই প্রফেসর ক্যালকুলাস এর পুরো নাম কি? প্রফেসর কুথবার্ট ক্যালকুলাস। এবং এনার ফ্রেঞ্চ নাম কি? এনার ফ্রেঞ্চ নাম হচ্ছে প্রফেসর ট্রাইফন টর্সনর। ঠিক আছে, তো তাহলে এর পুরো নাম আমরা পেয়ে গেলাম, এর ফ্রেঞ্চ নাম পেয়ে গেলাম। তাহলে এই প্রফেসর কে? এই প্রফেসর হচ্ছে বেসিক্যালি একজন বন্ধু। কার বন্ধু? টিনটিনের ভালো বন্ধু। প্লাস তিনি একজন সায়েন্টিস্ট। কিন্তু এই টিনটিন ইন টিবেট, এই যে গল্পটা, এই গল্পে কিন্তু প্রফেসর ক্যালকুলাস কে আমরা বেশিক্ষণ দেখতে পাবো না। তাকে শুধুমাত্র প্রথম সিনে দেখতে পাবো, ওই আল্পস মাউন্টেনে যখন হলিডে স্পেন্ড করতে গেছে টিনটিন আমাদের, তারপর ক্যাপ্টেন হ্যাডক, স্নোই, সেখানে কিন্তু প্রফেসর ক্যালকুলাস কে দেখতে পাবো। তারপর কিন্তু আমরা প্রফেসর ক্যালকুলাস কে আর দেখতে পাবো না। ঠিক আছে, সেই কারণে এই প্রফেসর ক্যালকুলাস একটা মাইনর ক্যারেক্টার। নেক্সট আমাদের কে মাইনর ক্যারেক্টার? নেক্সট মাইনর ক্যারেক্টার হচ্ছে আমাদের চেং লি কিন। এই চেং লি কিন কে? এই চেং লি কিন হচ্ছে একজন মানে কাঠমান্ডুতে, যখন কাঠমান্ডুতে আমরা গল্পে পৌঁছাবো, আমরা দেখবো যখন টিনটিন কাঠমান্ডুতে পৌঁছাচ্ছে, সেখানে দেখবো যে সেখানে একটা চাইনিজ স্টোর আছে। নেপালের কাঠমান্ডুতে একটা চাইনিজ স্টোর আছে। তো সেই চাইনিজ স্টোরে বা চাইনিজ যে দোকান আছে, সেই দোকানটার ওনার হচ্ছে কে? আমাদের চেং লি কিন। এই চেং লি কিন বেসিক্যালি আমাদের যে চ্যাং, মানে টিনটিনের যে বন্ধু চ্যাং, এই চ্যাং এর বেসিক্যালি সম্পর্কে কে হয়? আঙ্কেল হয়। কিরকম করে আঙ্কেল হয়? দেখো চ্যাংকে একজন অ্যাডপ্ট করেছিল, একজন দত্তক নিয়েছিল বা অ্যাডপ্ট করেছিল, তার নাম হচ্ছে কি? ওয়াং চেন ই। এই ওয়াং চেন ই এই চ্যাংকে অ্যাডপ্ট করেছিল। তাহলে চ্যাং এর অ্যাডপ্টিভ যে ফাদার, অ্যাডপ্টিভ ফাদারের নাম কি গো? ওয়াং চেন ই। এই অ্যাডপ্টিভ ফাদারের কাজিন, কাজিন মানে বুঝতে পারছো মাসতো, পিসতো, খুড়তো বা মামাতো, ভাই বোনদের কাজিন বল। তাহলে এই ওয়াং চেন ই যে হচ্ছে চ্যাং এর আমাদের অ্যাডপ্টিভ ফাদার, সেই অ্যাডপ্টিভ ফাদারের কাজিন হচ্ছে কে? আমাদের চেং লি কিন। সে হচ্ছে একটা ওনার। কিসের ওনার? কাঠমান্ডুতে যে আমাদের চাইনিজ শপ আছে, সেই চাইনিজ শপের ওনার। ঠিক আছে, তো দেখো আমরা দু নম্বর পেয়ে গেলাম। আমরা নেক্সট দেখো মাইনর ক্যারেক্টার কাকে পাচ্ছি? নেক্সট মাইনর ক্যারেক্টার পাচ্ছি আমরা লোবস্যাং। এই লোবস্যাং কে? এই লোবস্যাং হচ্ছে, এও একজন তিবেতান বুদ্ধিস্ট মং। এও ওই যে মনেস্ট্রি অফ খোরবিয়াং রয়েছে সেখানে, একেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এই লোবস্যাং ক্যারেক্টারটা, এও মাইনর ক্যারেক্টার, এর বেশি রোল নেই। এরও রোল আছে একটা, বাট বেশি রোল নেই। এই লোবস্যাং কিন্তু স্নোয়ের জেন্ডারটা, স্নোই যে মেল, স্নোই যে একটা মেল ডগ, এটা কিন্তু আইডেন্টিফাই করবে কে গো? এই লোবস্যাং। এছাড়াও এই লোবস্যাং স্নোইকে একটা নাম দেবে। স্নোই প্রচন্ড সাদা ধপধপে কুকুর, সেই কারণে তার নাম দেবে কি? পাউডার স্নো। তাহলে পাউডার স্নো নামটা কে দেবে গো? লোবস্যাং। এটা কিন্তু অবজেক্টিভ কোশ্চেনে আসতেই পারে যে স্নোইকে পাউডার স্নো নামটা কে দিয়েছিল এবং স্নোইর জেন্ডারটাকে কে আইডেন্টিফাই করেছিল, তাহলে সেটা হচ্ছে কে? লোবস্যাং। এই লোবস্যাং হচ্ছে একজন ইয়াং বুদ্ধিস্ট মং। কোথায়? আমাদের মনেস্ট্রি অফ খোরবিয়াং। তাহলে তিন নম্বর মাইনর ক্যারেক্টার পেয়ে গেলাম। আমরা নেক্সট মাইনর ক্যারেক্টার দেখি। নেক্সট মাইনর ক্যারেক্টার কাকে পাচ্ছি আমরা? নেক্সট পাচ্ছি আমরা দেখো ওয়াং চেন ই। এই ওয়াং চেন ইটাকে, এই ওয়াং চেন ই বেসিক্যালি আমাদের যে চ্যাং, মানে টিনটিনের যে বন্ধু চ্যাং চং চেন,
এই চ্যাং চং চেনের হচ্ছে অ্যাডপটিভ ফাদার। তোমাদের নামগুলো শুনে একটু অদ্ভুত লাগছে, একটু হাসিও পেতে পারে, কারণ বুঝতেই পারছো চাইনিজ নেম, চাইনিজদের নামগুলো এরকমই হয়। দেখো আমাদের ইন্ডিয়ান নেমগুলো যদি চাইনিজ লোকেরা শোনে ওদেরও হাসি পাবে, এটা কোনো মানে এটা একটা স্বাভাবিক ব্যাপার। মানে আমাদের নামগুলো ওদের কাছে অদ্ভুত লাগবে, ঠিক সেইরকমই ওদের নামগুলো আমাদের কাছে কি লাগছে অদ্ভুত রকম লাগছে। তাহলে এই চ্যাং চং চেনের অ্যাডপটিভ ফাদার মানে যে দত্তক নিয়েছিল যে তার নাম হচ্ছে ওয়াং চেন ই। এই ওয়াং চেন ই বেসিক্যালি তিনি একজন চাইনিজ লিডার, তিনি একটা গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড, সেই গ্রুপটার নাম কি গো সন্স অফ দ্য ড্রাগন ব্রাদারহুড। তাহলে সন্স অফ দ্য ড্রাগন ব্রাদারহুড নামে যে একটা গ্রুপ আছে সেই গ্রুপের লিডার হচ্ছে কে গো আমাদের ওয়াং চেন ই। তাহলে ওয়াং চেন ই কে আমরা পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট মাইনর ক্যারেক্টার দেখি। নেক্সট কাকে পাচ্ছি আমরা? আব্দুল্লাহ। দেখো এই আব্দুল্লাহকে, এই আব্দুল্লাহ ক্যারেক্টারটাকে আমরা হয়তো ফিজিক্যালি দেখতে পাবো না, বাট আব্দুল্লাহ ক্যারেক্টারটা একবার মেনশন হবে। কার দ্বারা মেনশন হবে? ক্যাপ্টেন হ্যাডোকের দ্বারা মেনশন হবে। যখন টিনটিন এবং ক্যাপ্টেন হ্যাডো ওরা যখন খুঁজতে বেরোবে, কাকে খুঁজতে বেরোবে? চ্যাং চং চেনকে, মানে চ্যাংকে যখন খুঁজতে বেরোবে তখন কিন্তু এই ক্যাপ্টেন হ্যাডো কিন্তু এই আব্দুল্লাহ ক্যারেক্টারটার নামটা নেবে। তাহলে দেখো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্ত করব। তো আমরা কি করলাম আজকের ক্লাসে? আমরা বেসিক্যালি মেজর এবং যে মাইনর ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে জানলাম। দেখো মেজর ক্যারেক্টার এবং মাইনর ক্যারেক্টার সব ইম্পর্টেন্ট, কারণ মেজর ক্যারেক্টার গুলো আমাদের যে রাইটিং, আমাদের যে স্টোরি বা আমাদের যে গ্রাফিক নভেল রয়েছে টিনটিন ইন টিবেট, সেখানে মেজর রোল প্লে করবে। কিন্তু মাইনর ক্যারেক্টার গুলো তার সাথে কিন্তু একটা রোল প্লে করবে। মাইনর ক্যারেক্টার গুলো কোন রোলটা প্লে করবে? দেখো মাইনর ক্যারেক্টার গুলো না থাকলে মেজর ক্যারেক্টার গুলো সাপোর্টিং পাবে না। তাহলে মেজর ক্যারেক্টার গুলোকে সাপোর্ট করার জন্য মাইনর ক্যারেক্টার গুলো থাকবে। তাহলে আমরা বেসিক্যালি কোন কোন ক্যারেক্টার গুলোকে আমাদের বেশি করে মনে রাখতে হবে আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। দেখো টিনটিন আমাদের গল্পের প্রোটাগনিস্ট, টিনটিনের ফ্রেন্ড চ্যাং যাকে টিনটিন খুঁজতে বেরোবে যে প্লেন ক্র্যাশের পর হারিয়ে যাবে। তিন নম্বর কে? ক্যাপ্টেন হ্যাডো, টিনটিনের ভালো বন্ধু, সে একজন রিটায়ার্ড মানে নাবিক, সে আমাদের হুইস্কি খেতে পছন্দ করে, ঠিক আছে। চার নম্বর কাকে পাচ্ছি আমরা? চার নম্বর পাচ্ছি আমরা স্নোইকে। স্নোইটা কে? স্নোই হচ্ছে আমাদের টিনটিনের কুকুর, টিনটিনের কুকুরের নাম স্নোই। কিন্তু স্নোইকে কখনোই আমরা একটা কি বলবো যে কুকুরের মতো দেখবো না, আমরা তাকে একটা হিউম্যান ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। আর কাকে দেখতে পাবো আমরা? আর দরকার হচ্ছে আমাদের যে গ্র্যান্ড অ্যাবট রয়েছে, সেই গ্র্যান্ড অ্যাবটের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, যে ওই খোরবিয়াং যে মনেস্ট্রি সেখানকার যে হেড তার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। তাছাড়া রয়েছে ব্রেজেন্ট লাইটনিং, যেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে ভিশন দেখতে পাবে। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি মেজর ক্যারেক্টার, এগুলোকে আমাদের ভালো করে জানতে হবে। তাছাড়া মাইনর ক্যারেক্টার কিছু পেলাম, সেই মাইনর ক্যারেক্টারগুলোকে জানতে হবে। বেসিক স্টোরিটা কিন্তু এই যে টিনটিন, স্নোই, ক্যাপ্টেন হ্যাডো, চ্যাং, ইয়েতি, এই পাঁচটা ক্যারেক্টারের মধ্যে কি হবে? সারাউন্ড হবে। ইয়েতিকে, ইয়েতি হচ্ছে ওই একটা বন মানুষ টাইপের ক্যারেক্টার যে চ্যাংকে উদ্ধার করবে। চ্যাংয়ের যখন প্লেন ক্র্যাশ হবে, প্লেন ক্র্যাশের পর চ্যাং যখন বরফের মধ্যে পড়ে থাকবে, চ্যাংকে উদ্ধার করবে কে? চ্যাংকে উদ্ধার করবে কিন্তু ইয়েতি। ইয়েতি চ্যাংকে একটা গুহায় নিয়ে গিয়ে রাখবে যাতে চ্যাং ঠান্ডা থেকে বেঁচে থাকে। তাহলে এই যে পাঁচটা ক্যারেক্টার, এই ইয়েতি, চ্যাং, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, স্নোই, এর মধ্যেই কিন্তু পুরো যে গল্পটা সেটা কিন্তু রয়েবে। তার সাথে আমরা দেখতে পাবো যে আমরা গ্র্যান্ড অ্যাবটকে দেখতে পাবো, ব্লেজার লাইটনিংকে দেখতে পাবো। তাহলে মেইন এই পাঁচটা ক্যারেক্টার, তার সাথে এগুলো দেখতে পাবো এবং তাদের সাথে আমরা এই যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো বা মাইনর ক্যারেক্টারগুলো সেগুলোকে দেখতে পাবো। তো চলো ক্লাসটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসে কিছু প্রবলেম হয়ে থাকে, কোনো ক্যারেক্টার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তা তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, অবশ্যই তোমরা জানতে চাইবে যে স্যার এই ক্যারেক্টারটা কি হবে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার। আর যদি কোনো প্রবলেম না থাকে সেটাও জানাবে যে স্যার কোনো প্রবলেম নেই। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে জানাবে ভালো লেগেছে, খারাপ লাগলে জানাবে খারাপ লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভালো, খারাপ লাগলে আমি চেষ্টা করব আরো নিজেকে ইমপ্রুভ করার। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।